हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के सुख स्वाच्छंद सीरीज नहीं आलोचना करब। से सीरीजे जो टॉपिकटा नहीं बोलबो सेटी होच्छे मिरर। मिरर किन्तु खूबी एक गुरुत्वपूर्ण उपादान। एटी जे जगह रखा है से जगार पॉजिटिव एवं नेगेटिव दुटो एनर्जी के किन्तु बृद्धि करते सहाय्य करे। सठिक जगह एटी के रखले सम्पद एवं स्वास्थ्य दुटोई किन्तु खूब भालो थाके। आर एटी जदि सठिक जगह ना रखा है ताहले किन्तु प्रचंड मात्रा क्षति है। सठिक जगह मिरर रखले किन्तु मैरिज लाइफे खूब हैपी है। ताहले चलुन आम्रा जेने नी कौन कौन जगह मिरर रखले आम्रा अनेक भालो रेजल्ट पाबो। नम्बर वन पॉइंट होच्छे आपनार लकारेर ঠিক অপোজিটে যদি মিরর থাকে তাহলে কিন্তু আপনি খুব পজিটিভ একটা রেজাল্ট পাবেন। কি করে? মিরর যে জায়গায় থাকে তার অপোজিটে রিফ্লেকশন যেখানেই হোক না কেন সেই জায়গার পজিটিভ ব্যাপারটাকে, পজিটিভ ফ্লোটাকে কিন্তু অনেক বাড়িয়ে তোলে। তাই আপনি যদি আপনার ঠিক লকারের অপোজিটে মিরর রাখেন, তার রিফ্লেকশনটা সেখানে পড়ছে, তার ফলে কি হবে, আপনার সম্পদ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। নাম্বার টু পয়েন্ট হচ্ছে ফ্লোর থেকে যেন 4-5 ফুট উঁচুতে মিররটা হয়। নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে রুম হোক বা বাথরুম হোক, মিরর সবসময় পূর্ব এবং উত্তর দেওয়ালেই থাকা কিন্তু ভীষণভাবে ভালো। নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে সার্কুলার বা রেক্ট্যাঙ্গেল, এই শেপের মিরর কিন্তু সব থেকে ভালো। ওভাল আর রাউন্ড এই শেপের মিরর কিন্তু ভালো না। মেন ডোরের সামনে কখনো মিরর রাখা কিন্তু ভালো না, এটা একটা নেগেটিভ এনার্জিকে বহন করে আনে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আপনার বেড থেকে মিররের ডিস্টেন্স কিন্তু অনেকটা হওয়া উচিত। দেখবেন যেন আপনার বেডের রিফ্লেকশনটা মিররের ওপর গিয়ে না পড়ে। বেড থেকে মিররের ডিস্টেন্স কিন্তু অনেকটা হওয়া উচিত। বেড থেকে কোনো কিছুর বিনিময়ে যেন মিররটা দেখা না যায়, এই পয়েন্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মুখোমুখি দুটো আয়না কখনোই রাখা উচিত না। আয়নার অপোজিটে টিভি বা কম্পিউটার, মানে হচ্ছে আয়নার অপোজিটে আয়নাকে রিফ্লেক্ট করে এরকম কাঁচ জাতীয় কোনো জিনিস কিন্তু রাখা উচিত না। সাউথ দেওয়ালে আয়না রাখা কিন্তু উচিত না, এর ফলে কি হবে, আপনার অহংকারকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে। সাউথ দেওয়ালে আয়না থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আগুন লাগার সম্ভাবনা থাকে, বাড়িতে আগুন লাগার সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটে। সোফা বা বেডের পিছনে মিরর রাখা কিন্তু একদমই উচিত না। তাহলে বন্ধুরা, আপনারা জেনে গেলেন কোন কোন ডিরেকশনে মিরর রাখলে সবথেকে ভালো ফল আপনারা পাবেন। আপনারা দেখে নিন আপনার বাড়ির মিররটা ঠিক ডিরেকশনে আছে তো, যদি না থাকে তাহলে সেটাকে ইমিডিয়েট চেঞ্জ করে নিন। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে রুমে স্টাডি করা হয় সেই রুমে মিরর থাকা কিন্তু উচিত না, এর ফলে কী হবে, নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আরেকটি খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে ওয়াল ক্লক কোন ডিরেকশনে রাখলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। সেটা আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু গিয়ে দেখে নিন, সেই ভিডিওটাও কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে হবে এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।